फ्रेंड्स आज के अमरा ए वीडियो ते एमन दुटो थेके तीनटे स्टॉकेर ब्यापारे आलोचना करते चलेछि। जेई दु तीनटे स्टॉक डेफिनेटली किन्तु कालकेर जोन्नो खुबी गुरुत्वपूर्ण थाकते चलेछे। फ्रेंड्स कालके होच्छे 8ई अक्टोबर एबं डेफिनेटली सेखान थेके प्रॉफिट गेन करार किन्तु अनेकटाई आमादेर काछे सुजोग चले एसेछे। फ्रेंड्स आमरा जखन शेयर मार्केटे आछि तखन डेफिनेटली किन्तु एकटाओ सुजोग हाथछाड़ा करब ना। तो फ्रेंड्स चलुन देखे नेब सेटा कोन स्टॉक आछे बा केन ई धरनेर কথা বলছি তার বা তার পিছনে কি লজিক আছে। তার একটু ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস চলে যাব মেন পয়েন্টের দিকে। তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর এবং এখন স্টক ট্রেড করছে 3,892 টাকার কাছাকাছি। আজকের মধ্যে 2.15% এর মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এর যে 52 উইক হাই আছে সেটা আছে 3,981 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি লাইফ টাইম হাইকে ব্রেক করে আবারও ওপরে ওঠার জন্য তৈরি হচ্ছে। তাছাড়া এখানে দেখুন ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 42%। তো আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু একটা ভারী কোয়ান্টিটি ট্রেড হচ্ছে। চলুন কোম্পানির নাম কি আছে সেটা আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস বিএসসি ইন্ডিয়ার উপর আমরা চলে এসেছি। কোম্পানির নাম আপনাদের সামনে আছে TCS টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড। ফ্রেন্ডস দুদিন আগে এর উপর ভিডিও নিয়ে এসেছিলাম এবং কোম্পানি কি কাজ করে সেটা আমাদের সবার জানা আছে। আইটি সেক্টরের স্টক আছে, লার্জ ক্যাপ কোম্পানি আছে, 14 লাখ কারণে এর মার্কেট ক্যাপ আছে। আরোই আমরা দেখতে পাচ্ছি ভেরি স্ট্রং আছে, 44 নিফটি টপ 10-এর মধ্যে জায়গা বানিয়ে রেখেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এর মধ্যে ফোকাস করা যেতেই পারে। ফ্রেন্ডস মার্কেটে কোভিড এসেছে কিন্তু আইটি সেক্টরের মধ্যে সেইভাবে এফেক্ট করতে আমরা দেখতে পাইনি। কেননা তাদের বিজনেস কিন্তু চলেছে, তাদের এমপ্লয়িজরা কিন্তু বাড়িতে বসে নিজেদের সার্ভিসকে প্রোভাইড করেছে, তো সেই ক্ষেত্রে এর মধ্যে কোনো এফেক্ট পড়েনি। তো কালকে হচ্ছে 8ই অক্টোবর এবং TCS এর রেজাল্ট আসতে চলেছে। তো রেজাল্ট আসার আগেই আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস দেখুন আজকে দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট 2% এর মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে। যদি এখানে আমি RSI কে ইনক্লুড করে নেব, তো এখানে RSI কে ইনক্লুড করছি, দেন এখানে আমি বিবি বলিঙ্গার ব্যান্ড এবং MACD কে ইনক্লুড করছি, তিনটেকেই আমি এখানে ইনক্লুড করে নিচ্ছি। কেন যে ফ্রেন্ডস তিন জায়গা থেকেই আমরা কনফার্মেশন নেব যে এর মধ্যে কি করা উচিত আছে। দেখুন ফ্রেন্ডস প্রথমে আমরা দেখে নেব RSI কে। RSI এর মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে 61। তো ডেফিনেটলি স্ট্রং জোনের কাছে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70-এর মধ্যে যে জোনটা থাকে সেটা কিন্তু একটা স্ট্রং জোন থাকে। ডেফিনেটলি এটা একটা স্ট্রং জোনের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া MACD কে দেখুন, MACD-র মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে MACD লাইন সিগন্যাল লাইনকে ক্রস করে ওপরে ওঠার জন্য অলমোস্ট তৈরি হচ্ছে। তো ডেফিনেটলি উপরে উঠবে বলেই কিন্তু ইন্ডিকেট দেখাচ্ছে। যদি ফ্রেন্ডস আপনারা বলিঙ্গার ব্যান্ডকে দেখবেন, তো বলিঙ্গার ব্যান্ডের মধ্যে ফ্রেন্ডস দেখুন প্রিভিয়াস ডেতে আমরা দেখতে পাচ্ছি যে রেড লাইনটা আছে সেটা হচ্ছে মিডিয়ান লাইন। মিডিয়ান লাইনের কাছে কিন্তু একদম সাপোর্ট নিয়ে নিয়েছিল, দেন আজকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান লাইনের উপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক ওপরে ওঠার জন্যই তৈরি হচ্ছে। তাছাড়া কালকে আসতে চলেছে ইভেন্ট আসতে চলেছে আমরা জানি। হ্যাঁ ফ্রেন্ডস ডেফিনেটলি ইভেন্ট আসার আগে থেকেই এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট শুরু হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদের সবার নজর কিন্তু কালকে TCS এর ওপর থাকবে। TCS এর রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে অলমোস্ট আইটি সেক্টরের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পাবো। তাছাড়া ফ্রেন্ডস এখানে চলে আসুন, এখানে আমরা চলে এসেছি নিউজের ওপর। নিউজের ওপর এখানে বলা হচ্ছে যে অ্যানালাইসিসরা এক্সপার্ট নিউজের ওপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি এবং অ্যানালাইসিসের তরফ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে প্রফিট আফটার ট্যাক্সের মধ্যে গ্রোথ দেখাতে চলেছে প্রায় 33%। এক্সপার্টরা মনে করছেন যে রেজাল্ট কিন্তু দারুণ আসতে চলেছে, ডাবল ডিজিটের গ্রোথ আমরা দেখতে পাবো নেট প্রফিট এবং রেভিনিউর ক্ষেত্রে, সেটাই কিন্তু এক্সপার্টরা মনে করছেন। যদি একটু নিচে আসবেন তো দেখুন ব্রোকারেজদের তরফ থেকে এক্সপেক্ট করা হচ্ছে, যেমন HSBC তরফ থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে রেভিনিউর ক্ষেত্রে ইয়ার অন ইয়ার আমরা
प्राय बोलते गेले 18.9% ग्रोथ देखते पाबो एवं प्रॉफिटर क्षेत्र 32.8% ग्रोथ देखते पाबो। ताछाड़ा एडेलवाइजर तरफ थेके मने करा होच्छे जे रेवेन्यूर क्षेत्र 20% ग्रोथ देखते पाबो एवं प्रॉफिट देखते पाबो अलमोस्ट 30% ओपरे। रिलायंस सिक्योरिटीर तरफ थेके मने करा होच्छे अलमोस्ट 17% ग्रोथ देखते पाबो रेवेन्यूर क्षेत्र एवं 30% ओपरे आमरा प्रॉफिटर क्षेत्र ग्रोथ देखते पाबो। आईसीआईसीआई सिक्योरिटीर तरफ थेके मने करा होच्छे 16% ग्रोथ देन प्रॉफिटर क्षेत्र 22% ग्रोथ आमरा देखते पाबो बोले मने करछेन चार चार जन एनालाइसिस जारा जन एनालाइसिस किन्तु एई धरनेरई एक्सपेक्टेशन राखछे जे कालके किन्तु डबल डिजिटेर रेवेन्यू एवं नेट प्रॉफिटर क्षेत्र प्रॉफिट देखते पाबो बोलेई तारा एक्सपेक्ट करछे। तो डेफिनेटली कालके अवश्य किन्तु आमादेर सबार नजर टीसीएस एर ओपर राखते हबे। चलो नेक्स्ट स्टक कोनटा आछे सेटा आमरा देखे नेब। तार आगे फ्रेंड्स फ्रेंड्स आपनारा जदि एकदम बेसिक लेवल देखे स्कैनिंग टेक्निकल एनालाइसिस फंडामेंटल एनालाइसिस ये सब किछु शिखते चाइछेन ताहले आपनारा आमार कोर्से जयन होते पार। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশন দেওয়া আছে। আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। ফ্রেন্ডস আমরা যখন শেয়ার মার্কেটে আছি তখন ডেফিনেটলি আমাদেরকে লার্নিং কিন্তু করতেই হবে, সেটা আমার কাছ থেকে করুন কিংবা অন্য কোনো কারোর কাছ থেকে। যাব নেক্সট পয়েন্টের দিকে। স্টক আছে ফ্রেন্ডস, এই স্টকের নাম হচ্ছে টাটা মোটরস লিমিটেড। টাটা মোটরসের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা 11% মুভমেন্ট দেখতে পেয়েছি। এখন এই স্টক ট্রেড করছে 373 টাকার কাছাকাছি। ফ্রেন্ডস এর মধ্যে আজকে অনেকটাই মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। আগের দিনই আমি এর উপর ভিডিও নিয়ে এসেছিলাম এবং আপনাদের হয়তো মনে আছে সেখানে আমি বলেছিলাম যে এর মধ্যে ব্রেকআউট আসতে চলেছে এবং ব্রেকআউটের উপরে ক্লোজিংও দিয়েছিল। তো ডেফিনেটলি এখান থেকে প্রফিট এবং নলেজ গেইন করার কিন্তু অনেকটাই সুযোগ ছিল। ফ্রেন্ডস আপনারা হয়তো তো দেখেছেন যে টাটা গ্রুপের তিনটে স্টকের মধ্যে হতে চলেছে ধামাকা, এই ভিডিওটা নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে কিন্তু ডেফিনেটলি অনেকটাই প্রফিট এবং নলেজ কিন্তু গেইন করার সুযোগ ছিল। চলে যাব মেন পয়েন্টের দিকে। প্রশ্ন হচ্ছে যে টাটা মোটরসের মধ্যে কেন এতটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস নিউজ হিসাবে বলা হচ্ছে যে টাটা মোটরসের মধ্যে কিন্তু রেটিং দেওয়া হচ্ছে বাই করার জন্য এবং অনেকটা উঁচুদের মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। 448 থেকে 550 মধ্যে এর টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। যেহেতু অ্যানালাইসিসের তরফ থেকে ব্রোকারেজ হাউস থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে, তো সেই কারণের জন্য এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া কোম্পানি কিন্তু ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে অলরেডি লঞ্চ করে দিয়েছে। ডেফিনেটলি যত আরও বেশি পরিমাণে লঞ্চ করতে থাকবে ততই কিন্তু এর মধ্যে একটা নাম্বারের ক্ষেত্রে জাম্প দেখতে পাবো। তো আপনারা চাইলে অবশ্যই টাটা মোটরসের দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন। চলো নেক্সট স্টক কোনটা আছে সেটা আমরা দেখে নেব। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ড সেটা হচ্ছে টাইটেন কোম্পানি স্টক আছে। দেখুন টাইটেন কোম্পানির মধ্যে আজকে আমরা 9% মুভমেন্ট দেখতে পাচ্ছি। এখন এই স্টক ট্রেড করছে 2154 টাকার কাছাকাছি। রিজন হিসাবে বলা হচ্ছে যে আজকে দেখুন 10% মুভমেন্ট অলরেডি দেখিয়ে দিয়েছে, একদিনেই 250 পয়েন্টের মতন জাম্প দেখিয়েছে। তার রিজন হিসাবে বলা হচ্ছে এর যা জুয়েলারির প্রোডাক্ট আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর সেলস হচ্ছে, ডিমান্ডে আছে, বিক্রি হচ্ছে, তো সেই কারণের জন্য এর মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কেননা ফ্রেন্ডস আমরা জানি সামনেই আসতে চলেছে বিয়ের সিজন, তো বিয়ের সিজনের আগে মানুষ কেনাকাটি করছে, শপিং করছে গোল্ড। তো যেহেতু গোল্ড বেশি পরিমাণে সেলস হচ্ছে সেই কারণের জন্য নম্বরের ক্ষেত্রে একটা জাম্প দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি, দেখুন ফ্রেন্ডস প্রতিনিয়ত কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো ডেফিনেটলি এই স্টকের দিকেও কিন্তু আপনারা চাইলে ফোকাস করতে পারেন। চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা দেখে নেব। ফ্রেন্ডস এই স্টকের নাম হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। পাওয়ার সেক্টর এখন ডেফিনেটলি উচ্চতা শিখরে পৌঁছেছে, ডিমান্ডে আছে এবং আনন্দ রাঠির তরফ থেকে টাটা পাওয়ারের মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 223-এর কাছাকাছি। তো আপনারা চাইলে অবশ্যই লং টার্মের জন্য টাটা পাওয়ারের দিকে ফোকাস করতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই টাটা গ্রুপের চার চারটে স্টকের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের পোর্টফোলিওতে এই টাটা গ্রুপের স্টক রাখা আছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাছাড়া ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই
লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক কিন্তু অনেকটাই মোটিভেট করতে আমাকে সাহায্য করে। চলুন ফ্রেন্ডস, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।